হ্যালো ভিউভার্স, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব এডুকেশনাল টিউটার্স। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে জন কিটসের ওড টু নাইটিঙ্গেলের 6 নম্বর স্ট্যান্জাটি নিয়ে আলোচনা করব। আগের স্ট্যান্জাগুলো যদি না দেখেছো তো তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখতে পারো। শুরু করার আগে আর একটি কথা বলবো, যারা চ্যানেলটিতে নতুন এসেছো তাদের যদি চ্যানেলটিকে মনে হয় অ্যাসেনশিয়াল বা মানে উপযোগী যদি মনে হয় তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশের বেল আইকনটিকে হিট করে চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারো। এবং এইভাবে তোমরা আমাকে একই সাথে দুটো কাজ হবে, তোমরা যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটা তাহলে আমি অবশ্যই ইন্সপায়ার্ড হব এবং আরও ভালো কিছু করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো আমি আর বেশি কিছু বলছি না, আমি শুরু করছি। অলরেডি জন কিটস তিনি কিন্তু নাইটিঙ্গেলের জগতে পৌঁছে গেছেন, যে জগৎটা অন্ধকার। এবং তারপরে কবি এই স্ট্যান্জাতে বলছেন কি, ডার্কলিং আই লিসেন, অর্থাৎ অন্ধকারে আমি অনেকবারই শুনেছি, আমি শুনেছি, আমি তোমার গান শুনেছি। অর্থাৎ নাইটিঙ্গেলকে এখানে উদ্দেশ্য করে কবি বলছেন যে আমি তোমার গানটা কিন্তু অন্ধকারে শুনি, শুনে থাকি, অ্যান্ড ফর মেনি এ টাইম, এবং অনেকবার। ফর এ মেনি এ টাইম মানে অনেকবার, আই হ্যাভ বিন হাফ ইন লাভ, আমি ভালোবেসে ফেলেছি, অর্থাৎ আমি প্রেমে পড়েছি, উইথ ইজ ফুল ডেথ, মৃত্যুর প্রেমে পড়েছি। ঠিক আছে, তোমাদের এখানে লাইনটা শুনে মানেটা শুনে আশ্চর্য লাগতে পারে, কিন্তু কবি এই কথাটাই বলছেন যে আমি মানে তোমার গানটা শুনি এবং অনেকবার তোমার গানটা শুনতে শুনতে মনে হয় এই সময় যদি আমার মৃত্যু হয় তাহলে সেই মৃত্যুটা অনেক ইজফুল, অর্থাৎ অনেক আরামদায়ক মৃত্যু। ঠিক আছে, এবং এই মৃত্যুর প্রেমে কিন্তু আমি অনেকবার পড়েছি, এই মৃত্যুকে কিন্তু আমি ভালোবেসে ফেলেছি। কল্ড হিম সফট নেমস, এই ফ্রেজটার মানে কি, মানে এই জায়গাটার মানে কি, কল্ড হিম সফট নেমস, এটার মানে হচ্ছে কি, মৃত্যুকে আমি আহ্বান জানিয়েছি, মানে আহ্বান জানিয়েছিলাম মৃত্যুকে, আমি ভালোবেসে সুন্দরভাবে আন্তরিকতার সহিত আহ্বান জানিয়েছিলাম, ইন মেনি এ মিউজড রাইম, অনেক কবিতার মধ্যে। এখানে মিউজড রাইম বলতে কি, আমাদের এটা জেনারেলি মনে হচ্ছে কি অনেক কবিতার মধ্যে, কিন্তু আসলে তা নয়। এখানে কবি ঠিক সেই কথাটা বলতে চাইছেন না, এখানে বলতে চাইছেন মিউজড মানে কি, গভীরভাবে চিন্তা করা, আর রাইম মানে আমরা কবিতার যে ছন্দ সেটাকে কিন্তু আমরা রাইম বলি। তাহলে কবি এখানে বলতে চাইছেন যে তিনি যখন কোনো কবিতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করছেন বা কোনো কবিতার রাইম স্কিম সম্বন্ধে গভীরভাবে চিন্তা করছেন, সেই সময় কবি যখন নাইটিঙ্গেলের গানটা শুনছিলেন সেই সময় কবি কিন্তু আন্তরিকতার সহিত মৃত্যুকে কল্ড করেছিলেন, আহ্বান করেছিলেন, ডেকেছিলেন। ঠিক আছে, কবি এই লাইনটাতে এটাই বলতে চাইছেন। এবং তারপরে দেখো, টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ, এবং তিনি মৃত্যুকে ডেকে কি করাতে চাইছিলেন, মৃত্যুকে দিয়ে তিনি করাতে চাইছিলেন টু টেক ইন টু দ্য এয়ার, যেন বাতাসের মধ্যে নিয়ে যায় মৃত্যু, কিনে যায় মাই কোয়াইট ব্রেথ, আমার এই শান্ত শ্বাস প্রশ্বাসকে, অর্থাৎ মানুষের শ্বাস প্রশ্বাস যতদিন চলে একটা মানুষ ততদিন বাঁচে। এবং কবি মৃত্যুকে বলছে যে আমার এই যে শ্বাস প্রশ্বাস সেটাকে যেন মৃত্যু বাতাসের মধ্যে নিয়ে চলে যায়, হ্যাঁ আকাশ বাতাসের মধ্যে নিয়ে চলে যায়। তার মানেই কবি ঘুরিয়ে বলতে চাইছেন যে আমি মানে মৃত্যুকে তিনি মানে আহ্বান করছেন, তিনি মৃত্যু চাইছেন। ঠিক আছে, নাও তার পরের লাইনটা দেখো, নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই। তাহলে দেখো আগের চারটে লাইনে কবি মৃত্যুকে ডেকেছিলেন, মৃত্যুকে ভালোবেসেছিলেন, মৃত্যুকে বলেছিলেন যে তারও যেন মৃত্যু ঘটিয়ে দেয় সেই সুন্দর মুহূর্তে, যে মুহূর্তে কবি নাইটিঙ্গেলের গান শুনতে থাকে। আর আজ এই ঠিক এই সময়টাতে, নাও মানে ঠিক এই মুহূর্তে, যে মুহূর্তে কবি নাইটিঙ্গেলের গানটা শুনছেন, মোর দ্যান এভার, এটা কম্পারেটিভ ডিগ্রি, মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই, এটা পুরো লাইনটার মানে তোমরা একসাথে করবে, ওয়ার্ড ওয়ার্ড মানে করলে অনেক সময় মানেটা ঠিকঠাক করা যায় না। মানে এর আগ মানে এই মুহূর্তটা সব থেকে ভালো সময় কবি মনে করছেন, কোন সময়টা, মানে যে সময়টাতে কবি নাইটিঙ্গেলের গানটা শুনছেন। এর আগেও কবির মৃত্যুকে ভালো লেগেছিল, মৃত্যুকে ভালোবেসেছিলেন, মৃত্যুর প্রেমে পড়েছিলেন, মৃত্যুকে বলেছিলেন যেন তারও মৃত্যু হয়, কিন্তু সে মৃত্যু হয়নি কবির। ঠিক আছে, কিন্তু এখন কবি এত বেশি চার্মড হয়ে গেছেন, এত বেশি মানে ডিপলি ফ্যাসিনেটেড হয়ে গেছেন নাইটিঙ্গেলের গানটা শুনে, কবি মনে করছেন যে এই মুহূর্তটা সব থেকে একটা ভালো মুহূর্ত তার পক্ষে মৃত্যুর জন্য। ঠিক আছে,
তাহলে এই লাইনটা গেল, তারপরে লাইন দেখো, টু সিজ আপন দ্য মিড নাইট উইথ পেন। কেন এই সময়টা মৃত্যুর জন্য সব থেকে ভালো সময়? কারণ কারণ এই মধ্যরাতে, টু সিজ আপন দ্য মিড নাইট উইথ নো পেন, মানে এই সময় যদি এই নাইটিঙ্গেলের গান শুনতে শুনতে কবির যদি মৃত্যু হয়, তাহলে কবির কাছে সেই মৃত্যুটাকে পেনলেস মনে হবে। উইথ নো পেন মানেই পেনলেস, অর্থাৎ যন্ত্রণাহীন মৃত্যু কিন্তু হবে। এবং কবি কবি নাইটিঙ্গেলের জগতে, দেখো এই জায়গাটাতে আমাদের জানা দরকার যে নাইটিঙ্গেলের জগতে যেতে চাইছিলেন কেন। ফার্স্ট তিনি যেতে চাইছিলেন কারণ আমাদের এই জগতে, মানুষের জগতে, যে জগতে ফিলিংস রয়েছে, সেখানে কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া আর কিছু নেই। এবং তারপরে নাইটিঙ্গেলের জগতের পরে আমি যদি দ্বিতীয় স্টেপ বলি, কবি দ্বিতীয় স্টেপে যেতে চাইছেন কোথায়, সেটা মৃত্যুর জগতে, অর্থাৎ যে জগৎটাতে মানে আর কোনো পসিবিলিটি নেই, যেখানে মৃত্যুর পর মানুষ কি হয়, মানুষ মাটি হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেই জায়গাটাকে কবি এখানে যাওয়ার জন্য কিন্তু মানে ইচ্ছা প্রকাশ করছেন, ঠিক আছে। হোয়াইল দাও আর্ট পোরিং ফোর্থ দাই সোল অ্যাবোর্ড ইন সাচ অ্যান এক্সপ্রেসি, যখন মানে কোন সময়টা, এই যে টু সিজ আপন, এই লাইনটার মানে কি বললাম, যে এই মধ্যরাতে যদি আমার মৃত্যু হয় তাহলে এটা যন্ত্রণাহীন মৃত্যু হবে। আর এটা সেই সময়টা আমি চাইছি, যে সময়টা, যে হোয়াইল মানে যে সময়টাতে, বা যখন তুমি, হোয়াইল দা ওয়ার্ড, যখন তুমি পোরিং মানে সিঙ্গিং, যখন তুমি গান গাইছো, পোরিং ফোর্থ দাই সোল অ্যাবোর্ড, সোল অ্যাবোর্ড মানে কি, তোমার ফিলিংস, কারণ গান বেরিয়ে আসে কোনো মানুষের ফিলিংস থেকে। তাহলে কবি মনে করছে কি নাইটিঙ্গেল তার ফিলিংসগুলো গানের মাধ্যমে প্রকাশ করছেন। তাহলে তুমি যে সময়টায় তোমার ফিলিংসগুলো গানের মাধ্যমে প্রকাশ করছো ইন সাচ অ্যান এক্সটেসি, এইরকম একটা পরম আনন্দের মধ্য দিয়ে, ইন সাচ অ্যান এক্সটেসি মানে পরম আনন্দ, এরকম একটা পরম আনন্দের মধ্য দিয়ে তুমি তোমার ফিলিংসগুলোকে গানের মাধ্যমে প্রকাশ করছো। এই সময়টাতে আমি যদি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুটা হবে যন্ত্রণাহীন, ঠিক আছে। তাহলে এই তিনটে লাইন তোমরা একসাথে পড়ে মানেটা তৈরি করবে। হ্যাঁ, তারপরে লাস্ট যে দুটো লাইন আছে দেখো, স্টিল উডস্ট দাও সিং, আর তুমি তো গান গেয়েই যাবে, স্টিল উডস্ট দাও সিং মানে কেউ জন্মাক বা কেউ কারো মৃত্যু হোক, তাতে কিন্তু কিছু যায় আসে না, কারণ তুমি পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে যেমন গান গাইছো সেরকম গান গেয়েই যাবে। অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন পেন, আর আমি যখন মারা যাব তখন আমার কান কিন্তু তোমার গান এই শুনতে পাবে না, ঠিক আছে। কারণ মানুষ মৃত্যুর পর, মৃত্যুর পরে কি হয়, মৃত্যুর পরে আর মানুষের কানে, কানে কেন মানে মানুষ কিছু শুনতে পায় না, কিছু মানুষের মধ্যে কোনো ফিলিংস থাকে না। কবি সেটাই বলছেন, আমার মৃত্যুর পর কিন্তু আমার কান আর তোমার গান শুনতে পাবে না। টু দাই হাই রিকুইম বিকাম এ শর্ট, আর তোমার এই যে উচ্চস্বর সঙ্গীত, তোমার যে এই এত সুন্দর মধুর গান, এই গানটা তখন আমার কান শুনতে পাবে না, সেটা শুনবে কে, কারণ সেটা আর আমি শুনতে পাবো না, কারণ আমি তখন কি হয়ে যাব, বিকামের শর্ট, তখন আমি একটা কিন্তু একটা মাটির ঢেলা হয়ে যাব। এখানে পৃথিবী মানে মাটির যে উপরিভাগটাতে যে ঘাস জন্মায় সেগুলোকে মানে কোদাল দিয়ে তুললে যেমন হয় সেটাকে শর্ট বলা হয়, ঠিক আছে। তো মানুষের মৃত্যুর পর মানুষ তো, তোমাদেরকে আগেই বললাম, মানুষ মাটি হয়ে যায় এবং সেই মাটির উপর ঘাস জন্মায়। তাহলে কবি সেই কথাটাই এখানে বলছেন যে তোমার গান আর আমার কানে আসবে না, আর সেই গানটা তখন আমার কাছে ওই একটা রিকুইম মনে হবে, কারণ হলো কি, আমি তখন একটা মাটির ঢেলা হয়ে যাব। এইভাবে কবি এই স্ট্যান্জাটি শেষ করেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা তাহলে বিলো দ্য কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে।